আসসালামু আলাইকুম। রিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের ইকামা নিয়ে জরুরি খবর। ইকামার মেয়াদ কতদিন থাকলে আবার ইকামা মানানো যাবে, চলুন জেনে নেওয়া যায়। আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ কতদিন থাকা অবস্থায় আমি আবার নতুন করে ইকামা বানাতে পারবো। অনেকেই দেখা যায় ইকামা করবে করবে বলে একেবারে শেষ অবস্থায় গিয়ে প্রায় জরিমানা দেওয়ার মতো অবস্থা হয়ে যায় তাদের ইকামা করতে। শেষে দেখা যায় তাদের অনেকের তামিনের সমস্যা, অনেকের মসাসের সমস্যা, আর এই সমস্যার কারণে শেষ পর্যন্ত ইকামা এক্সপায়ার করে ফেলে। আবার এই জরিমানা টাকা ঢুকে তারপরে তাদেরকে ইকামা করতে হয়। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনার ইকামার মেয়াদ যখন 5 মাস 29 দিন মেয়াদ থাকবে, অর্থাৎ 6 মাস থেকে একদিন নিচেই যদি চলে যায়, তখন আপনি চাইলে আবার 1 বছরের ইকামা করতে পারবেন। আপনারা হয়তো জানেন না যে ইকামা করার জন্য 3টা শর্ত আছে। এর প্রথম শর্ত হলো জাওজাতের ফি 650 রিয়াল, এটা একেবারে ফিক্স করা। দ্বিতীয় নম্বর হলো মক্তব আমেলের রসুম, সেই রসুমটা পরিশোধ করতে হবে। সেটার জন্য অনলি 2টা ক্যাটাগরি হয় 1 বছর ইকামার জন্য। আর ছোটো মস্তাসার জন্য হচ্ছে 100 রিয়াল, আর বড় মস্তাসার জন্য 9560 রিয়াল। আর 3 নম্বর শর্তটা হচ্ছে তামিন। তামিনের মেয়াদ কতদিন থাকলে আপনার ইকামা হবে, এমন প্রশ্ন আপনি করতে পারেন। তামিন যদি মেয়াদ চালু থাকে, অর্থাৎ একদিনও যদি থাকে, আগে একটা নির্দিষ্ট সময় ছিল সেটা এখন অফ করে দিয়েছে, অর্থাৎ একদিনও যদি তামিনের মেয়াদ থাকে তারপরও আপনার নতুন ইকামা হবে, এটা অনেকেই জানেন না। দেখা যায় তামিনের মেয়াদ 1 মাস, গত বছর তামিন করেছেন, সেই তামিন এখনও আছে, মেয়াদও এখনও আছে, আপনি চাইলে ওই মেয়াদ দিয়ে আপনার নতুন ইকামা করে নিতে পারবেন। তো তামিনের মেয়াদ থাকা অবস্থায়, যে কোনো সময় থাকা অবস্থায় আপনি ইকামা করতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইকামায় যখন আপনার 6 মাসের নিচে মেয়াদ চলে, তখন আপনি রোকসা আমেল যদি 100 রিয়াল আসে ছোটো মাসাসের ক্ষেত্রে, তবে সেই টাকাটা আপনি ঢুকিয়ে দিবেন। এই টাকাটা ঢুকিয়ে দিলে কি হবে, তখন যখন মন চায় 650 রিয়াল ঢুকেই আপনি ইকামা করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময়। অর্থাৎ আপনি আজকে 100 রিয়াল ঢুকাইছেন, 2 মাস বা 4 মাস পরে তখন কি করবেন, 650 রিয়াল দিয়ে ইকামা করতে পারবেন। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, ভাই জাওজাতে আমি যে 650 রিয়াল ঢুকাইছি, মক্তব আমলের টাকা ঢুকাইছি, ইকামা কিন্তু করিনি, জরিমানা আসবে কি? উত্তর হচ্ছে হ্যাঁ, জরিমানা আসবে, 100% আপনার জরিমানা আসবে। যদি সকল কিছু পেমেন্ট করে কফিল যদি তার আপসির ওয়েবসাইট থেকে ইকামা রিনিউ না করে, তাহলে ইকামার মেয়াদ শেষ হওয়ার 3 দিন পর অটোমেটিক জরিমানা চলে আসবে। আপনি যে রসুম ঢুকাইছেন, ইকামা রিনিউ করেনি, তারপরও আপনার জরিমানা আসবে, অবশ্যই অবশ্যই আপনার ইকামা রিনিউ করতেই হবে। আশা করছি আপনার প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।